বন্ধুরা, আবার আমরা দুজনে মিলে নতুন একটি প্রাইভেট কোম্পানি জব ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে জব ভ্যাকান্সি, বাড়িতে বসে কাজ, এই ধরনের অফিসিয়াল নোটিফিকেশন, এর আরো বিভিন্ন ধরনের গভর্নমেন্ট সার্ভিসে জব, এই ধরনের কিছু ভিডিও আপলোড করে থাকছি। ভিজিট করে থাকেন তারা আপনারা যদি রিকোয়েস্ট হয়ে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আর এছাড়াও ফেসবুক ইনস্টাগ্রামে গুলো পেজে লিঙ্ক নিচে দেওয়া থাকে, আপনি যদি চান তার ওখানে কেউ কিন্তু ফলো করতে পারেন, ওখানে বিভিন্ন ধরনের কিন্তু কন্টেন্ট আপলোড করে থাকছে। তো এছাড়া আপনাদের বলে দিই, এই কোম্পানিতে যদি আপনি কাজ করেন বিভিন্ন ধরনের বেনিফিট কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং এখানে আপনি আপনাকে আমি বলবো এই ভিডিওতে সিলেকশন প্রসেস অনলাইন কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং অ্যাপ্লিকেশনের সাথে সাথে কী করলে কীভাবে জবটা পাবেন, স্যালারি আপনাকে কত দেওয়া হবে সব কিছু এই ভিডিওতে আপনাকে আমি বলবো। তাই রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখবেন, দেখার সাথে কিন্তু আপনি সব ধরনের কিন্তু ব্যাপারটা এখানে বুঝে যাবেন, এবং তারপর যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন কোনো ধরনের কিন্তু প্রবলেম হবে না। তাই আপনি রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনাদের বলি অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে কিন্তু বিভিন্ন ধরনের জব নোটিফিকেশান এসছে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য, যেমনটি এসছে তেমনই কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট জন্য এখানে বেরিয়েছে। তো আপনারা যদি এই অ্যাক্সিস ব্যাংকে জব করতে চান, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, কিভাবে অনলাইনে যে ফর্মটা আছে ফিল আপ করবেন, সব কিছু কিন্তু এখানে বলবো। তো প্রথমে অ্যাক্সিস ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওখানে আপনাকে যেতে হবে। আপনি যদি চান তাহলে কিন্তু গুগলে সার্চ করতে পারেন, এছাড়াও কিন্তু ডিসক্রিপশান বক্সেও আপনাদের লিঙ্কটা দেওয়া থাকবে, যেটাতে কিন্তু ক্লিক করে আপনারা ওই পেজে যেতে পারেন। তো অ্যাক্সিস ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে আপনাকে ওখানে যাওয়ার পরেই কিন্তু আপনারা যে ধরনের জব অপরচুনিটি, যেগুলো নতুন নতুন জব অপরচুনিটি অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে আপডেট হয়েছে, আপনি কিন্তু ওখানে দেখতে পাবেন। তো অ্যাক্সিস ব্যাংক যেটা আপনারা জানেন একটি প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট জব, প্রাইভেট ব্যাংক জব, তো যেখানে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আপনার জব লোকেশান থাকতে পারে। তাই আপনাদের ওটার জন্য প্রিপারেশন রাখতে হবে, যেখানেই আপনাকে দিক না কেন সেখানে কিন্তু আপনাকে গিয়ে জব করতে হবে। তো অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে বিভিন্ন ধরনের কিন্তু অপরচুনিটি সেখানে আসছে, যেটাতে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন। অ্যাক্সিস ব্যাংকের মধ্যে স্টুডেন্টদের জন্য একটা বড় কিন্তু এখানে একটা অপশান আছে, যেটা কিন্তু ইন্টার্নশিপ নিয়ে কিন্তু এখানে জব অপরচুনিটি পেতে পারেন। এছাড়াও কিন্তু স্টুডেন্টদের ছাড়া এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলে, যেগুলোতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনি যদি ওই প্রোগ্রামগুলোকে ফ্রি অফ কস্ট কিন্তু করতে পারেন, যদি অ্যাপ্লাই করে আপনি কিন্তু ওই কোর্সটা শেখেন তাহলে কিন্তু এখান থেকেও জবের অপরচুনিটি পাবেন। এছাড়াও আপনাদের বলে দিই, অ্যাক্সিস ব্যাংকে কিন্তু এখানে আপনারা যেমনটি দেখছেন এখানে বিভিন্ন ধরনের পোস্ট অ্যাভেলেবেলের সাথে সাথে কিন্তু ডাইরেক্ট একটা ফর্ম দেয়, যেই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করতে পারেন, যেখানে ফর্মটা ফিল আপ করার সাথে সাথে আপনার রিজিউমের সাথে যদি কোনো জব এখানে কোনো জব ম্যাচ হয় তাহলে কিন্তু আপনাকে এই ব্যাংকের তরফ থেকে আপনাকে পুরো ইন্টারভিউর জন্য সব কিছু ডিটেলস প্রোভাইড করা হবে, এবং দেন আপনি যদি এখান থেকে কোয়ালিফাইড হয়ে যান তাহলে কিন্তু এখানে আপনি জব করার সুযোগ পাবেন। তো প্রথমেই বলি, পুরুষ বা মহিলা দুজনে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এজ লিমিটটা যেটা কিন্তু এখানে মিনিমাম 20 ইয়ার্সের ওপর হতে হবে, এবং গ্র্যাজুয়েশন পাস কিন্তু মাস্ট হতেই হবে। গ্র্যাজুয়েশন পাসের পরে কিন্তু আপনি বিভিন্ন ধরনের যে প্রাইভেট ব্যাংকগুলো আছে সেগুলোতে অ্যাপ্লিকেশান করতে পারেন। এছাড়াও অ্যাক্সিস ব্যাংকের মতন একটি বড় ব্যাংকে যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে মাস্ট গ্র্যাজুয়েশন পাস হতে হবে। আপনার কাছে যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স না থাকে তাও কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো চলুন কীভাবে ফর্মটা ফিল আপ করবেন তার আগে আমি আপনাদের বলে দিই। তো অ্যাপ্লিকেশান করার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে কিছু ডিটেলস আপনাকে প্রোভাইড করতে হবে, যেমন পার্সোনাল ডিটেলস, এবং এছাড়াও আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশানটা আছে ওটা আপনাকে দিতে হবে। প্রথমে আপনাকে এখানে আপলোড করতে হবে রিজিউম। তো এখানে আপলোড রিজিউম করার জন্য এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য কিন্তু এখানে আপনাকে ফ্রি অফ কস্টে এই ফর্মটা ফিল আপ করতে পারেন। তো প্রথমে আপনাকে কী করতে হবে, এখানে একটি ফর্ম দেওয়া আছে যেখানে আপনার নাম, আপনার লাস্ট নাম এই ধরনের কিন্তু দিতে হবে, এবং এছাড়াও আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনার যেমনটি আমি এখানে দেখাচ্ছি এইগুলো কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করতে হবে, ইমেল আইডি, ডেট অফ বার্থ, প্যান কার্ড নাম্বার, এবং রিজিউম যেটা সব থেকে জরুরি সেটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার সাথে সাথে কিন্তু এই ফর্মটা এখানে সাবমিট হয়ে যাবে, এবং এরপরে আপনি যখন এখানে সাবমিট করে দেবেন আপনি যদি কোনো জব এখানে ম্যাচ করে যায় তাহলে কিন্তু ওখান থেকে জবের জন্য পুরো ডিটেলস কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করা হবে। তো অ্যাক্সিস ব্যাংকের মতো একটি বড় ব্যাংকে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু
আপনার ফিউচারটা অনেকটাই ব্রাইট হতে পারে এবং আপনার যেই স্যালারিটা আছে অনেকটা হাইও থাকবে। অল ওভার ইন্ডিয়াতে জব লোকেশন থাকবে, তাই আপনাকে বুঝতে হবে যে কোথায় কোথায় আপনাকে জব লোকেশন দিচ্ছে এবং কোথায় আপনাকে কাজ করতে হবে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। আরও কিছু যদি থাকে জানার তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে আমি প্রোভাইড করি, যদি আপনারা চান ওখানে গিয়েও কিন্তু ফলো করতে পারেন, যেখানে আপনাদের কিন্তু পুরো ডিটেলসেই সব কিছু আপনাদের আমি বলবো। তাই আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ওখানে গিয়ে ফলো করতে পারে এবং লেটেস্ট লেটেস্ট যে জব ভ্যাকান্সি ভিডিওগুলো আসতে চলছে আমার এই চ্যানেলে ওগুলো কিন্তু দেখতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।